আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার। আমি মেজবা সিদ্দিক। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। শুরুতে কিন্তু রুফায়দা আমার ব্লগটা শুরু করেছে এবং আপনাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছে। তো এখন আমি আজকে আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া সেরে বেলকনিতে এসে একটু বসেছি। থোড় বাঁচছি, থোড়টা আসলে বাঁচতে কিন্তু অনেক সময় লাগে, তাই না? তো এই জন্যই ভাবলাম বেলকনিতে বসে থোড়টা বাঁচতে বাঁচতেই আপনাদের সাথে কথা বলি, আর আজকের ব্লগটাও এখান থেকেই শুরু করি। আজকে আমি ব্লগের শুরুতেই আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু সুইট ভিউয়ার্সের নাম, আর একটা কমেন্ট পড়ব। আমি গত ব্লগেও আপনাদেরকে বলেছি যে আমি এখন থেকে প্রতি ব্লগেই চেষ্টা করব আপনাদের কমেন্ট পড়ার। আমি সেবি কাইম আপুর একটা কমেন্ট পড়ব। আমি আমার আব্বুর মৃত্যুবার্ষিকীতে যে ব্লগটা আপলোড করেছিলাম সেখানে আপু কমেন্ট করেছে, আপু সালাম নিবেন, কেমন আছেন? আমি আপনার বাবার জন্য নফল দুই রাকাত নামাজ পড়লাম আর দোয়া করলাম আল্লাহ কবুল করার মালিক। আপু আমি আপনার কান্না সহ্য করতে পারি না, এই জন্য আবার কমেন্ট করলাম। দোয়া করি আপনাকে আল্লাহ ধৈর্য শক্তি দিবেন। আল্লাহ হাফেজ মাই সুইট আপু, লাভ ইউ সো মাচ। আপু আমি অনেক খুশি তোমার কমেন্টটা পড়ে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার বাবার জন্য নফল নামাজ পড়েছো। আমি আরও কিছু আপুদের নাম বলবো: রেহেনা বেগম, এমএসটি আয়েশা বেগম, ইসরাত জাহান, লাল নাহার, মনসুরা ইসলাম বিথি, অভি আয়ান, নাসিমা বেগম। আপুরা তোমরা অনেক সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আমার সকল ভিউয়ার্সরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের সবার কমেন্ট পড়তেই আমার খুব ভালো লাগে। এক ব্লগে আসলে সবার কমেন্ট পড়া বা সবার নাম বলা তো সম্ভব না, তাই আমি চেষ্টা করব ধীরে ধীরে আপনাদের সবার নাম বলতে, সবার কমেন্টগুলোই পড়তে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন ব্লগ তৈরি করার অনুপ্রেরণা আর উৎসাহ জাগায়। যারা প্রতিনিয়তই আমার কাছে জানতে চাও আমার সময় কিভাবে কাটে, তাদের সাথে এখন শেয়ার করব আমার ছোট্ট পুতুলটার সাথে আমার কিভাবে সময় কাটে। তারপর কি হলো? তুমি বানর দেখে ভয় পেয়েছিলে? মামা কি করেছে? মামা ওকে বকাতে ওই মানে ডাবল ফেলে দিয়েছে, আবার আল্লাহ আবার আমাকে ধরলো, আবার ডাবল ফেলে দিয়ে। তুমি কি সকালে আজকে ব্রেকফাস্ট করেছো? হ্যাঁ, নিশ্চিত খাও না। কার রান্না ভালো হয়? হ্যাঁ, কার রান্না ভালো হয়? আমার। তাই? কারণ আমি যে খাই মাঝে মাঝে, জানি আমার কি হয়। কি হয় আমার? হ্যাঁ হ্যাঁ, আমার ও যে এখন দুপুর না ছেলে গিয়ে ও এই কারণে এই দুটো ওটা একটু সমস্যা না, একটু দুটো একটু সমস্যা না। ওটা কোনো সমস্যা না? কোনটা সমস্যা? বেশি দুধ করতে। তোমাকে কে অল্প দুধ করতে বলছে? আমাকে কেন? হ্যাঁ কি
বাবু আছে না আবুল বলেন, ওটা আমাদের পাশে আপনি আঁকতে পারবা না। দেখলেন তো আপনারা কিভাবে আমার সময় কাটে, তাই না? এরকম একটা ছোট্ট পুতুল যদি সাথে থাকে তাহলে সময় কাটানো কি খুব কঠিন কাজ? আমাদের মামিয়ের এরকম সারাদিনের গল্প আর খুনসুটিতেই সময় কেটে যায়। আপনারা হয়তো রুফায়দার কথা অনেকেই বুঝতে পারবেন না, তাই আমি আপনাদের সুবিধার্থে পাশে কিন্তু রুফায়দার কথাগুলো লিখে দিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। আমি জানি আপনারা রুফায়দাকে অনেক ভালোবাসেন, অনেক স্নেহ করেন, আর সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম আমার সাথে রুফায়দার কিছু কথোপকথন। আসলে সারাটা দিনই ওর সাথে এইভাবে খেলতে খেলতে সময়টা আমার কেটে যায়। কোন দিক দিয়ে আসলে দিনের সময় পার করি আমি নিজেও জানি না। তো এখন আপনাদের সাথে আরও একটা জিনিস আমি আজকে শেয়ার করব, যাদের বাসায় ছোট বাচ্চা আসছে আশা করি তাদের আমার এই ছোট্ট ভিডিও ক্লিপ এবং হচ্ছে কথাগুলো উপকারে আসবে। ছোট বাচ্চারা কিন্তু, যারা আমরা একা বাসায় নিয়ে থাকি, এরা কিন্তু মাঝে মাঝেই দেখা যায় ঘরের বা বাথরুমের দরজা বন্ধ করে দিচ্ছে। তো বাসায় একা থাকলে কিন্তু এটা খুবই বিপজ্জনক একটা বিষয়, তাই না? তো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব এটা থেকে আমি কিভাবে, মানে রুফায়দাকে কিভাবে আমি সেভ করি বা রুফায়দাকে কিভাবে সেভ রাখি, এটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আগে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওতে আপনারা দেখেন রুফায়দা কিন্তু ঘরের দরজা বন্ধ করে দিচ্ছে, সে ভিতর থেকে দরজা লক করে দিয়েছে, আর আমি দেখেন বাইর থেকে কিন্তু খুলতে পারছি না। তো এই বিপদে থেকে রক্ষা পাওয়ার জন্য আমি ঘরের এক সেট চাবি সবসময় ঘরের বাইরে রাখি, যাতে আমি খুব সহজেই ঘরের দরজাটা খুলতে পারি। আপনারাও চাইলে এই কাজটা করতে পারেন। এই যে আমি ঘরের দরজাটা খুলে ফেললাম। এটা জানে বাচ্চারা করতে না পারে, সেজন্য দেখেন ঘরের দরজার উপরে আমরা এরকম কাঁথা বা টাওয়াল যদি দিয়ে রাখি তাহলে কিন্তু বাচ্চারা কখনোই দরজা বন্ধ করতে পারবে না। যদিও আমার রুফায়দা কিন্তু আজকে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা শ্যুট করেছে, নর্মালি সে এখন আর এই কাজটা করে না। আরও একটা কথা শেয়ার করি, যাদের বাথরুমের দরজাতে, আমাদের মানে ঢাকাতে বাংলাদেশে বিশেষ করে যে দরজাতে সিটকানি থাকে বাথরুমের, বাচ্চারা অনেক সময় বাইরে লাগাই দেয়, তখন কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। তো আপনারা চাইলে কিন্তু বাথরুমে ঢোকার সময় ঘরের এক সেট চাবি এবং মোবাইলটা সঙ্গে রাখতে পারেন, যাতে এই ধরনের কোনো বিপদ না ঘটে। আপনারা যাতে সতর্ক হন তার জন্যই কিন্তু আমি এই ছোট্ট ভিডিও ক্লিপ এবং এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখন রান্না করব, রান্না করার জন্য কিচেনে চলে এসেছি। আজকে আমি করব কোয়েল পাখি রান্না করব, কোয়েল পাখি আলু দিয়ে রান্না করব, ডিম ভুনা করব, আর হচ্ছে যে থোর ভাজিটা করব। থোর তো আপনারা শুরুতেই দেখলেন যে আমি থোর বেছে নিলাম। তো আমি কোয়েল পাখিটা আলু দিয়ে ভুনা করার জন্য, আমরা সাধারণত কবুতর বা হচ্ছে যে মুরগি যেভাবে ভুনা করি, আমিও কোয়েল পাখিটা ঠিক সেভাবেই ভুনা করছি। তো আমি সব মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, এখন একটু হালকা গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পাখিতে কিন্তু সাধারণত একটু মশলার পরিমাণটা বেশি দিতে হয়। জি বাবা, দেখো রান্নাঘরে রেখে এসেছো, রুফায়দার বোতল হারিয়ে গিয়েছে, সে বোতল খুঁজছে এখন। তো আমি কোয়েল পাখিটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, লবণ হলুদ দিয়ে একটু মেখেও রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পাখিতে যদি একটু মশলা বেশি না দেওয়া হয় তাহলে কিন্তু একটা গন্ধ থেকে যাবে এবং সেই গন্ধটা লাগলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই জন্যই একটু মশলা দিয়ে দিলাম। আর আমি আলু ভেজে রেখেছিলাম, ছোট করে কিছু আলু কেটে নিয়েছিলাম, সেটাকে ভেজে এই যে পাখির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে কষিয়ে নিব। যারা পাখি খেতে পছন্দ করেন না বা অনেকের কিন্তু পাখির মাংস খেতে একটু গন্ধ লাগে, তো আশা করছি এইভাবে যদি রান্না করেন তাহলে আপনাদের আর গন্ধ লাগবে না। তারপরেও অনেকে খেতে পারেন না, সেটার হিসাব তো সম্পূর্ণই আলাদা। রান্নার ফাঁকে আমি এই যে 100+ খাচ্ছি, এই 100+টা আমাদের বাংলাদেশের স্যালাইন যেরকম সেই রকম, রান্না করতে যেয়ে কিন্তু আমরা অনেকটা ঘেমে যাই, শরীর থেকে অনেক ঘাম ঝরে। তো এই ঘাম ঝরে গেলে শরীরে পানি শূন্যতা হতে পারে, তাই আমি রান্নার ফাঁকে ফাঁকে পানি খাই, শরবত খাই এবং এই 100+টা আমি খাই, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এখন থোর ভাজি করব আমি। থোর ভাজিটা আমি গরুর মাংস দিয়ে করব। তো গরুর মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি, আর এই থোরটাকে লবণ হলুদ দিয়ে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব আমি। থোর ভাজিটা আসলে
চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। তো আজকে আর চিংড়ি মাছ আমার পরিষ্কার করা ছিল না, তো ওই জন্য চিংড়ি মাছ আর দিলাম না। তো থোর ভাজিটা এখন নেড়ে চেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিব। থালা বাটি গুলো ক্লিন করা শেষ আমার। তো এই যে ভাত উঠায় দিব, এই জন্য ভাতের চালটাও ধুয়ে নিলাম। এখন আমি ভাতটাকে বসায় দিব। আমি খাবার পানি যেটা আমরা খাই সেটা দিয়েই ভাতটা বসিয়ে দিই। আর আমি সব সময় রাইস কুকারে ভাত রান্না করি, তাই রাইস কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো নিচে রাইস কুকারের নিচেটা কিন্তু হালকা একটু মুছে দিতে হয়, না হলে কিন্তু পানি থেকে যায়। এটা শক করার একটা বিষয় থাকে, কারেন্ট শর্ট করতে পারে। আমার থোর ভাজি হয়ে গিয়েছে, এই যে দেখেন কোয়েল পাখিটাও ভুনা হয়ে গিয়েছে আলু দিয়ে। এটা কিন্তু খুবই মজা লাগে খেতে। ডিম ভুনা করছি আমি, ডিম ভুনাটা আসলে দেখানোর কিছুই নাই, তাই না? সবাই আমরা যেভাবে বাসায় ডিম ভুনা করে থাকি, আমিও ঠিক সেভাবেই ডিমটা ভুনা করছি। তা আমার ডিম ভুনাটাও হয়ে গিয়েছে। তো এই যে আমার ডিম ভুনাটা করা শেষ, আমার আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব। আসলে এই রান্নাগুলো খুবই সাধারণ রান্না, তারপরেও যেহেতু আমি করি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর শুরুতেই তো আজকে আমার অনেক সুইট ভিউয়ার্সের নাম বলেছি। কেমন লাগলো আমার আজকের ব্লগটা আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, সুস্থ চিন্তা করবেন, পরিবারের সাথে অনেক ভালো থাকবেন। আপনারা ভালো থাকলে আমারও অনেক ভালো লাগে। আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।